মানুষ যারা ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে গেছে, তারপরেও আমি মনে করি ভোটের পার্সেন্টেজ একটা ভালো হয় না। এই কারণে যে আমি যতটা খোঁজ নিছি যে আমাদের অনেক ভোটার খুলনার বাইরে, অতএব তারা এই একসময় ভোটার ছিল, তারা ট্রান্সফার হয়ে গেছে কিংবা এই খুলনা থেকে অন্য জায়গায় চলে গেছে, মিল কারখানাগুলো বন্ধ, তারা তাদের গ্রামের বাড়ি চলে গেছে, অতএব এই ভোটারগুলো আসতে পারে না, অর্থাৎ যার কারণে ভোটের পার্সেন্টেজ কমে গেছে। তারপরে আমি মনে করি 55% ভোট ই হতে পারে, আমার আশা ছিল 60-65, সেটা হয়তো আমি যতটা করছি সম্ভব হবে না, এর মধ্যে দিয়েই হবে। এবং সবচেয়ে বড় কথা হয়েছে যে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, যেখানে কোনো গণ্ডগোলের কোনো সংবাদ নাই, কোনো কারো মানে কোন রকম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় নাই, যার যার মতন প্রচার থেকে শুরু করে সবকিছু শান্তিপূর্ণ হয়েছে। অবশ্যই আমি একজন প্রার্থী হিসেবে আমি আশা করি যে আগামী এই যে নির্বাচন, এই নির্বাচনে আমি জয়লাভ করব, আমি এটা খুলনাবাসী আমাকে তাদের রায় দেবে, এইটাই আমি প্রত্যাশা করি।